দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু সহ 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 26 জন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের চক্রামপুরে নাবিল পরিবহনের একটি বাস ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় শিশু সহ আরও 4 জন। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলাল ও আব্দুল আজিজের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ভোরে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকার চক্রামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী আমবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ট্রাক চালক হাসু ও নাবিল বাসের হেলপার রাজেশ নিহত হয়। আহত 30 জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 4 জন। ট্রাক মালবোঝাই ট্রাক সংঘর্ষ হয়। হেল্পার সুপারভাইজার মৃত্যুবরণ করে এবং এম আব্দুল মেডিকেল হাসপাতালে আরও 2 জন মৃত্যুবরণ করে। ভোর 5:30 নাবিল পরিবহন আম মূর্তি ট্রাকের সাথে সংঘর্ষে 5 জন এখানে মৃত্যু ঘোষণা হয়েছে। একটা নাবিল পরিবহন আর একটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই আপনার নাবিল পরিবহন হেল্পার উনি মারা যায়। আমবোঝাই ট্রাক পাঁচবাড়িতে আগে একটা ভ্যানা লাগে মারে, ভয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ওই অপোজিট থেকে আমাদের নাবিল পরিবহন আসছে, মানে কোনো কিছু দেখে নাই, সামনাসামনি সংঘর্ষ। দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ রেজওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ঢাকা থেকে আসা নাবিল পরিবহন দিনাজপুর থেকে নাবিল পরিবহন আমবোঝাই একটা ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, প্রায় আহত অবস্থায় 28-30 জনকে এম আব্দুর রহিমকে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।